বাঙালি উৎসব আর উৎসব মানে জমিয়ে খাওয়া দাওয়া। বাঙালি ভোজন রসিকতার কথা মাথায় রেখে সারা রাজ্য জুড়ে চলছে খাদ্য উৎসব। এমনই শীতের মরশুমে শহরের নামজাদা রেস্তোরাঁ সিক্স বালিগঞ্জ প্লেস লঞ্চ করলো শুধুমাত্র ভাজাভুজি খাবারের জন্য তাদের নতুন স্টল ক্যালকাটা ফ্রাইস। সাধারণত উত্তর কলকাতা তেলে ভাজার জন্য বিখ্যাত, কিন্তু এক একটা দোকানের এক এক রকম খাবার ভালো। সেখানে সব খাবারই যে ভালো তেমন নয়, সে কথা মাথায় রেখেই শহরে সেরা ফ্রাইড রেসিপিগুলো নিয়ে হাজির সিক্স বালিগঞ্জ প্লেসের নতুন স্টল ক্যালকাটা ফ্রাইস। প্রন কাটলেট থেকে ফিশ ফ্রাই কিংবা মুর্শিদাবাদি চিকেন ফ্রাই, মাছের ডিম এন্ড ডেভিল সবই থাকছে একই ছাদের তলায়, আর দামও থাকছে সাধ্যের মধ্যে। দেখুন, সিক্স বালিগঞ্জ প্লেস ফাইন ডাইনিং জায়গাটা ছিল, কিন্তু বাকি বাঙালি খাবার অনেক জায়গায় যেখানে ছিল না, ফ্রাইডটা একটা জায়গা যেখানে বাঙালির অনেক প্রেম, এই জায়গাতে আমরা ছিলাম না। এই জায়গাতে নতুন কিছু আবিষ্কার করিনি আমরা, ইটস ওল্ড বাড়ি নিউ বটল, কিন্তু যেহেতু ভালো কোয়ালিটি মাছ, ভালো কোয়ালিটি ব্রেডক্রাম, ভালো প্রসেসেস, পরিষ্কার পরিচ্ছন্ন, এইটাকে ফোকাস দিয়ে এই পড়াগুলো বের করেছি। এমন কিছু নতুন নেই যে 100 বছর বাঙালি খাবারে কিছু নেই, কিন্তু সমস্ত বাঙালি ফ্রাইডগুলোকে এক জায়গায় আনা আর একটা ভালো করে তৈরি করে খাওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেখুন, নর্থ ক্যালকাটা বিখ্যাত আছে, কিন্তু এক জায়গায় একটা আইটেম ভালো, আরেক জায়গায় আরেকটা আইটেম ভালো, এই জায়গায় যে একটু, কিন্তু সমস্ত কিছু আইটেম এক জায়গায় তৈরি করা আর একই জায়গায় ভালো করে তৈরি করা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। যে জন্য আপনাকে সিঙ্গারা ভালো আছে এই জায়গায় যেতে হবে না, আপনাকে এগরোল ভালো হবে ওই জায়গায় যেতে হবে না, এই জায়গায় সিক ক্যালকাটা ফ্রাইজ আপনি সব কিছু পাবেন যেটা এ ওয়ান কোয়ালিটি। প্রাইস আর ভেরি রিজনেবল। দেখুন, কলকাতা গার হিস্ট্রি অফ প্রাইসিং, আমি যে প্রাইস ঠিক না রাখি ওই জায়গাটা চলবে না। সো প্রাইস ইজ ভেরি 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 রিজনেবল। আমি চাই লোকে খাওয়াই, যদি ভালো খাওয়ায় আপনি আপনার টাকা পয়সা এসে যাবে। আমি যদি লোকে না খাওয়াবো তো প্রাইসিং হাই বা লো কোনো মাইনার হয় না। সো আপনার ভেরি রিজনেবল প্রাইসিং, যেহেতু বেশি লোক খাবে আপনি আর প্রফিট আসবে। যেরকম স্যার যেরকম শাহরুখ খান বলে, ভালো কাজ হলে টাকা আপনি আপ আসে। সো আমি ফোকাস করবো ভালো প্রোডাক্টে, পয়সা বানাবো নিশ্চয়।